পাখা খারাপ হয়ে গেছে গরমের মধ্যে। পুরীকে বললাম পুরো ঠিক করতো, তোর তো বেশি প্রয়োজন নেই পাখাটা, না না দাও ওকে দিয়ে দাও। দেখেছো কি করছে দেখো, ফুস 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 করে হচ্ছে না, ঝাড়ে পাতায় দিচ্ছে না, দেখো দেখছেই না। চামচ দিয়ে হচ্ছে না, ঠিক করো গো পাখাটা, তুই ঠিক করো, হুঁ তো না ঠিক করো, যা যে পাখা চলছে না, যে ওই পাখাটা তো তোরই বেশি দরকার লাগে, তোমারই তো বেশি দরকার, বাবা পাচ্ছে না তো আবার কোথায় যাচ্ছে কি আনতে। ঠিক হচ্ছে না পাখাটা, মনটা খারাপ হয়ে গেছে, পাখাটা চলছে না, বুঝছো কই পাখাটা, কই মা কই পাখাটা, ওই যে পাখা, পাখাটা খারাপ হয়ে গেছে সকালবেলায় পুড়ে গেছে তারটা, চিন্তায় গড়ে হাড্ডে ছোপ করছে আমার ছেলেটা। বালিশ দেবো একটু, হ্যাঁ গো ওঠো না, এ না বালিশ না, এ দেখি এ না ওঠো না, এই কি কিছু দেখি যা আমার মুখে দেয় পচাস করে মারবো, শাসন করা যাবে না ওনাকে, ছোবল ছোবল বালিশ দিয়েছে ছোবল, পাখা এক্ষুনি ঠিক হয়ে যাবে, বাবা আসছে তো, খুব গরম খুব গরম খুব গরম, পাচ্ছে না গো পাচ্ছে না গো, পাচ্ছে না, উল্টো পাল্টা হয়ে শুয়ে আছে, কি হয়েছে না কষ্ট হচ্ছে, কি করবো বলো, আমার তো কিছু করার নেই মা, হ্যাঁ নেই তো, ছো বলো ছো থাকো, এমনি ছো থাকো, চিন্তা করতে হবে না গো।